গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার ব্লগের আড্ডায় চলে এসেছি। তো অনেকদিন আমার ব্লগ করা হয়নি, তো আজকে আমি কী করবো সারাদিন সেটা তো তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালে লেবু জল খাবো, তো তার জন্য গরম জল করে নিয়েছি, আর ওখানে লেবু কাটা হয়ে গেছে আমার। তো দেখো ঠিক করে জলটাও ঢালতে পারছি না, পড়ে যাচ্ছে। তো এই জলটা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, নিজের শরীরের জন্য খেতে হচ্ছে আর কি। তো লেবুগুলোতে একটুকুও রস নেই, অনেক কটাই লেবু কেটে নিয়েছিলাম, মানে দুটো লেবু কেটেছি, তো অনেক কটাই পিস হয়েছে সেটাই বলতে চাইছিলাম। তো লেবুতে দেখো একটুকুও রস নেই, রসই বেরোচ্ছে না। তো যাই হোক করে আর কি চেপে চেপে বের করতে হচ্ছে গায়ের শক্তি দিয়ে। তো লেবুগুলো কোথা থেকে এনেছে কিনা আনেনি, তো কারো একটা বাড়ি থেকে বললো নিয়ে এসছে আমার শ্বশুরমশাই, তো হলো ওই জন্যই বোধহয় রস বেরোচ্ছে না। মানে ফ্রিতে লেবু তো, যার কারণে রস নেই। এটা যদি টাকা দিয়ে হয়তো কিনতাম, তাহলে হয়তো দেখে কিনতাম যে হলো। আমার অনেক সময় এরকমও হয় যে রস থাকে না লেবুতে, তো বেশি বলে ফেলছি। এই লেবু রসটা খেলে অনেক উপকার দেয়, কিন্তু আমার রোজ খাওয়া হয় না, আমি মাঝে মধ্যে খাই। তো রোজ খেলে ভালো হতো, তো রোজ হয়তো লেবু সবসময় এনেও রাখি না, তারপর আবার হলো খেতেও ইচ্ছে করে না। তো সব কটা লেবু আমি চিপে নিয়েছি, তো এবার রসটা খাবো। তো রসটা খাওয়ার সময় যা রিয়াকশান হবে আমার, সেটা আমি বুঝতেই পারছি। তো দেখো রসটা খাওয়ার সময় রিয়াকশানটা দেখো আমার, আমার একটুকুও ভালো লাগে না এই লেবু জল গরম জল দিয়ে। কিন্তু তাও কিছু করার নেই, খেতে হবে, যেহেতু আমাকে দেখে বুঝতেই পারছো একটু গলু গলু হয়ে গেছি, তো যার কারণে আমাকে এই রসটা খেতে হয়। তো তারপর দেখো রান্না করার জন্য ভেজিটেবলসগুলো সব নেওয়া হয়ে গেছে। তো আজকে রান্না হবে কি, বাঁধাকপি তো হবে, আর বেগুনটা দেখছো বেগুনটা ভাজা হবে। তো দেখো আমি রান্নাঘরে মটরশুঁটি ছাড়াতে বসে পড়েছি, আর একটু তার সঙ্গে গল্পও করবো। আর আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখো, বলতে পারো এটা একটা চালা, তো এখানে কাঠে রান্নাটা হয় আর কি। তো তারপরে এবার শাশুড়ি এর বৌমাতে গল্প হবে আর কাজ হবে, আর ওইদিকে ভাত চাপানো হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছো ধোয়া উঠছে। তো কাঠে রান্না আমাদের এখানটাই হয়। মটরশুঁটি ছিটকে পালিয়ে গেল, কেউ তো যাবে না, সে আমি তো একাই যাবো, কি দেবো, শুধু ভাত খাওয়া যায় না। কি বললে ওই 100 টাকা যদি বলে হাতে দিয়ে খাওয়া, তারপরে নিজে বলবো যে একটা কাজ করতে হবে। আমি কী বলো, বলছে আমার ছেলেকেও তো বলে দে, ছেলেও তো খালি হাতে যাবে, তাহলে একটা কাপড় দিই, তুমি অর্ধেক পয়সা দাও, ছেলে আমি অর্ধেক দিয়ে দিই। জন্মেও খাইনি এবার মনে হয় প্রথম। কোনো অনুষ্ঠান হয়নি, ছেলেরা সব বিয়ে থাওয়া করেছে, হ্যান ত্যান সব তো ধরে বেঁধে, কিন্তু ছেলে মেয়ে একরকম করলো। ওর দাদু মরেছিল, ওই ঝুমাদের ও বাড়িতে নেমন্তন্ন করেছিল, খেয়েছিলে না তোমরা? কই দাদু খুবই আস্তে আস্তে গল্প করছিলাম, তো রান্না টান্না করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপর দেখো কুল মাখা খেতে চলে এসেছি। তো কুলটা কে মাখছে আমার বর, আর খালি গায়ে আছে, তো কেউ কিছু মনে করো না। তো খাওয়ার রিয়াকশনটা দেখো, ঢঙ্গও করতে পারে, প্রথমে খেয়ে চেয়ে নিয়ে তারপর এখন কুল থেতো করছে নোড়া দিয়ে।
তোমাকে এরকম করে আমার মাঝে মাঝে মনে হয় যে এরকম করে তোকে এরকম করে তুমি যেরকম করে থেতো করছো মনে হয় তোমাকে এরকম করে থেতো করি। খালি গায়ে বসে রয়েছে এমনি এমনি কি বলে পাগল। কিরম লাগছে, ঝাল হয়েছে লঙ্কার গুঁড়ো দেওয়াতে? ঘাড় কাত করে নিয়ে কুল মাখছে, কিছু বলবে না। এখন ভিডিও হচ্ছে না, এই জন্য এখন মুখে স্যালুটি আটকানো, নালে অন্য সময় হলো আমাকে একদম। এখন আমরা খাবো কুল মাখা। তো এই যে পার্টনার চলে এসেছে, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে শরীরে। দেখো খাচ্ছি কি করে, ঢঙের কি হলো, নাক দিয়ে শিকনি বেরিয়ে যাচ্ছে, খাচ্ছে। দেখো ও রাহু, আমিও খাবো একটা দিলে একটা, তাও কুলে কুল মেখেছে। দেখো কুলের এখনো বোটাটাও ফেলেনি, খাইয়েছে। লঙ্কার গুঁড়ো দেওয়া ঝাঁজ লাগছে। কুলমাকাটা খেয়ে নি। গুড ইভিনিং সবাইকে। তো আজকে সন্ধ্যেবেলা ফাঁকা আছি, কোনো কাজ নেই, তাই ভাবছি কিছু করব। তো দেখো কি করছি, সন্ধ্যেবেলায় কাজ নেই তাই দেখো কি সব নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলায়। তো দেখো এখানে কত মাস্ক, আর এখানে অবস্থাটা দেখো বিছানাটার, আর সব কিছু দেখো কাটাকুটি। এই যে এইটা দিয়ে তো আমি আরেকটা তৈরি করছি, যেগুলো তৈরি করছি সেগুলো দেখে নাও। তো আমি এই যে এটা কি সবাই তো জানো, চুল বাঁধার গার্ডার তৈরি করে ফেলেছি। তো দেখতে কেমন হয়েছে বলবে? কাজ না থাকলে যা হয় আর কি। তো আরেকটাও তৈরি করবো একই, তো কাজে লাগুক আর না লাগুক তাও তৈরি করে রাখি, সাজিয়েও রাখতে পারবো, দেখতে তো একটু ভালো লাগবে। মাস্কগুলো আর কি অনেক কটা ঘরে ছিল, তাই ভাবলাম যে এগুলো আর ফেলে দেবো, তাই এসব কেটে কুটে করছি। আর মাস্ক অনেক প্রচুর হয়ে গেছে, তো যার কারণে এসব তৈরি করছি। তো দেখো ফাইনালি আমি গার্ডারটা বানিয়ে চুলে দিয়ে ফেলেছি। তো কেমন লাগছে বলবে তোমরা? তো দেখো সত্যি ভালো লাগছে। তো দেখে মনে হচ্ছে যেন স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, স্কুলে আমরা এরকম সাদার মধ্যে আর কি গার্ডার দিয়ে চুল বেঁধে যেতাম ফুল করে। তো সেটাই মনে হচ্ছে, দেখতে দেখো ভালোই লাগছে চুলে। তো কেমন হয়েছে জানিও, আর প্রজাপতিগুলো তো তোমাদের দেখালাম, নিজেও জানি না বানিয়ে ফেললাম। তো সবাই দেখে খাবারটা দেখে ভয় পেয়ে যাচ্ছে যে এত খাবার খাবে। তো এটা আমাদের দুজনের খাবার, দুজনে একসাথে খাবো। তো গুড নাইট সবাইকে, সুইট ড্রিমস। তো ব্লগটা এখানেই শেষ করলাম।
টাটা।